1983 1983 সালে মুস্তফা আনোয়ার পরিচালিত একটি সিনেমা এসেছিল, যে সিনেমার নাম আঁখি মিলন, এবং যে সিনেমাটা এদেশের একজন হিরোর ক্যারিয়ার 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছিল, এবং এই সিনেমার পর থেকে একক নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে তার জার্নিটা ইন হয়ে যায় প্রপার ওয়েতে। এবং আজকে আমরা জানবো যে এই সিনেমাতে এক্স্যাক্টলি কে কত টাকা রেমুনেশন নিয়েছিল, এবং এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে এই ছবিটা কত টাকা ইনকাম করেছিল। আজকে আমরা আঁখি মিলন সিনেমাটার একটা ব্যাক স্টোরি নিয়ে কথা বলবো। এখন ওই টাইমে সিনেমার ইনকাম বা ওই টাইমে সিনেমার হিসাব যদি আজকে আপনি 2024 এসে যদি আপনি মিলান, সেটা কখনোই হবে না এবং সেটা আমরা কেউ করব না। তো আজকে আমরা এই সিনেমাটার বাজেট এবং এই সিনেমাটার বক্স অফিস থেকে কত টাকা ইনকাম করেছিল চলছেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো সিনেমার নাম আঁখি মিলন এবং সিনেমাটা রিলিজ পেয়েছিল 1983। ডিরেক্টর ছিল মুস্তফা আনোয়ার। তো কে কত টাকা রেমুনেশন নিয়েছিল আমরা যদি সাপোর্টিং কাস্ট থেকে যদি আমরা শুরু করি, প্রথম আমরা যদি সে দিলদারের কাছ থেকে, তো একটা কথা বলি যে 1983 টাকার মান এবং ওই টাইমে সিনেমার বাজেট কে কত টাকা নিয়েছিল ওটা কিন্তু আপনি আজকে 2024 এসে মিলালে হবে না। তো শুরুতে আমরা চলে যাবো আসলে দিলদার কত টাকা রেমুনেশন নিয়েছিলেন এই সিনেমাতে। তো দিলদারের রেমুনেশন ছিল এই সিনেমাতে প্রায় 10,000-এর মতো, 10,000-এর আশেপাশে, কারণ তিনি তখন কমেডি ভিলেনে, মানে কমেডি যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটাই কিন্তু তখন তিনি নিজের একটা অবস্থান যেভাবে ক্রিয়েট করেছে ওরকম কিন্তু তখন আর কেউ ওইভাবে পড়ো হইতে কিন্তু ক্রিয়েট তখন করতে পারেনি। বা দিলদার তখন অনেক হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি তখন অডিয়েন্সদের রীতিমতো একদম বোধ করে দিচ্ছেন। তো এরপর পরেই আমরা যাকে নিয়ে কথা বলবো, পূর্ব মিত্র একজন লেজেন্ডারি একজন অ্যাক্টর, এবং তাকে নিয়ে আসলে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। এবং প্রবীর মিত্র আসলে অসম্ভব গুণী এবং একজন মেধাবী একজন অভিনেতা আপনি বলতে পারেন। এবং এই মুভিতে তার রেমুনেশন যদি আপনি ধরেন কত ছিল, তো তখনকার সময় দাঁড়িয়ে প্রায় 15-20,000 টাকার মতো কিন্তু এই মুভিতে তিনি কিন্তু রেমুনেশন নিয়েছিল 1983 দাঁড়িয়ে 15-20,000 টাকা, এবং সেটা তখন নেহাতে কিন্তু অনেক বেশি ছিল, একদমই কম ছিল না। তো এবার আমরা যদি চলে যাই যে এই সিনেমার আরেকটু কাস্টিং, আমরা যদি নতুনের কাছে আসি, তো নতুনও কিন্তু এই সিনেমাতে কিন্তু তখন কিন্তু এরকম মানের রেমুনেশন কিন্তু চার্জ করেছিল, তিনিও 20,000 টাকা অ্যাপ্রক্সিমেট এরকম কিন্তু রেমুনেশন চার্জ করেছিল, এবং তখনকার সময় এই টাকাটা মানে অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, তো এবার আমরা যদি আসি লেট কাস্টিং, এই সিনেমাতে যিনি সুচরিতা আঁখি ক্যারেক্টার নায়িকা ক্যারেক্টার প্লে করেছিল, তো তিনি এই সিনেমাতে রেমুনেশন নিয়েছিল তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু 35-40,000-এর মতো, তো 35-40,000 টাকার মতো কিন্তু তিনি তখন কিন্তু আমরা দেখলাম যে তিনি রেমুনেশন কিন্তু এরকম ছিল তার। কারণ তৎকালীন সময়ের হিসাবটা যদি আপনি ধরেন আর এখনকার হিসাব কিন্তু আসলে এক করলে হবে না, তখনকার সময় টাকার মূল্য অনেক ছিল। তো এবার আমরা চলে যদি যাই লিড কাস্টিং, যিনি সুপারস্টার রিয়াজ কাঞ্চন, তিনি কত টাকার রেমুনেশন নিয়েছিলেন? হ্যাঁ, তো তখনকার সময় দাঁড়িয়ে তার রেমুনেশন কিন্তু ছিল 50,000-এর আশেপাশে, 50,000 টাকার মতো রেমুনেশন কিন্তু তিনি এই ছবিতে কিন্তু নিয়েছিলেন তখন নতুন না। তখন তিনি একক নায়ক হিসেবে এটা তার স্টার্টিং পয়েন্ট ছিল। এবং এই মুভিতে কিন্তু আমরা যদি আসি যে এই মুভির আসলে যিনি ডিরেক্টর ছিল মুস্তফা আনোয়ার, তিনিও এই সিনেমাতে এরকম 50,000-এর মতো আশেপাশে নিয়েছিল। এবং এবার আমরা যদি চলে যাই যে ছবির বাজেট এবং বক্স অফিস থেকে ছবিটা কত টাকা ইনকাম করেছিল, তো এই ছবিটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে যদি আপনি যদি হিসাব করেন 1983 আপনি মুদ্রাস্ফীতিতে যাবেন না, তো 1983 দাঁড়িয়ে কিন্তু এই সিনেমাটা যদি আপনি বলেন যে বাজেট কত ছিল, অ্যাপ্রক্সিমেট 15-15,00,000 টাকার আশেপাশে কিন্তু এই সিনেমাটার বাজেট কিন্তু আনুষঙ্গিক সব কিছু দিয়ে 10-15 লাখের আশেপাশে কিন্তু এই সিনেমাটার বাজেট ছিল, এবং বক্স অফিস থেকে প্রায় 1 কোটি টাকার মতো কিন্তু তখন এই সিনেমাটা ইনকাম করেছিল। এটা একটা ম্যাসিভ ব্লকবাস্টার সিনেমা ছিল, এবং এটা খুবই কম বাজেটের, নতুন নতুন সব আর্টিস্ট দিয়ে, এবং ডিরেক্টর তখন খুব পপুলার ছিল না, তো এটা ছিল এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে আসলে ইনকাম। তো এটা নিয়েছিল ফিল্ম স্পোর্টের স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব বিষয়ে ফিল্ম স্পোর্টের সঙ্গে থাকবেন।